बीएसएफ की बदमाशी अब खत्म हो चुकी, बांग्लादेश बॉर्डर गार्ड मैदान में आ चुकी है और भारतीय बीएसएफ का मुकाबले के लिए तैयार है। हमने देखा कि बॉर्डर के ऊपर कितनी ज्यादा कशीदगी थी, भारतीय फोर्सेस बांग्लादेश के लोगों के ऊपर गोली चलाती थी, बांग्लादेश के किसानों के ऊपर गोली चलाती थी और इतनी ज्यादा कशीदगी की वजह भारतीय फोर्सेस थी। जैसे ही बांग्लादेश की फौज बॉर्डर गार्ड मैदान में उतरी है, अब इनको बता दिया है कि बॉर्डर के ऊपर आपकी बदमाशी नहीं चलेगी और हम लोग चलने भी नहीं देंगे। इसके बाद अब देखें तो भारत की क्या हालत हो चुकी है, भारतीय मीडिया कितना डरा हुआ है बांग्लादेश बॉर्डर गार्ड से, तो आज की वीडियो में देखेंगे। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है, अगर आप चैनल पर नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो शुरू करते हैं जी, 1 2 3 go। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটিউবের আজকের আয়োজনে। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি হাসানুল ইসলাম। অন্যের জন্য ফাঁদ পাতলে সেই ফাঁদে আগে নিজেকেই পড়তে হয়। ভারতীয় বিএসএফ আজ নিজেদের ফাঁদে নিজেরাই পড়েছে। ভারতীয় বিএসএফ এতদিন নিজেরা পাচারকারীদের সাথে সখ্যতা গড়ে তুলে গরু পাচার করে এসেছে আর দোষ চাপিয়েছে বাংলাদেশিদের উপর। বাংলাদেশি নিরীহ কৃষকদের নির্বিচারে সীমান্তে হত্যা করেছে। তবে সীমান্তে এবার বর্ডার গার্ড বাংলাদেশের শক্ত অবস্থান পাল্টে দিয়েছে পুরো চিত্র। বিজিবির শক্তিশালী অবস্থান মেনে নিতে পারছে না ভারতীয় বিএসএফ। বর্ডার গার্ড বাংলাদেশও জবাব দিতে শুরু করেছে ভারতকে, তাই এবার নিজেদের ফাঁদে নিজেরাই আটকে গিয়েছে। একদিকে পাচারকারীদের ধোলাই আর অন্যদিকে বিজিবির জবাব। ক্ষোভে ভারতীয় বর্ডার গার্ড পাগলাটে হয়ে গিয়েছে। বর্ডারে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছে তারা। না, অতিরঞ্জিত করে কিছুই বলছি না। সীমান্তে বিজিবি গ্রামবাসীদের মাইকিং করে সতর্ক করছে। বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। বাংলাদেশ সীমান্তে ভারতীয় বিএসএফের যে পরিমাণ দাপট, পাকিস্তান চীন এমনকি নেপাল সীমান্তেও তা নেই। অথচ ভারতীয় সরকার দাবি করে বাংলাদেশের সবচেয়ে কাছের এবং ঘনিষ্ঠ বন্ধু দেশ হচ্ছে ভারত। এই বন্ধুপ্রতিম দেশের সীমান্তেই ভারতের বিএসএফ প্রতিনিয়তই রক্ত ঝরাচ্ছে। ভারতের এমন আচরণের প্রতিবাদ বাংলাদেশ সরকার বহুবার করেছে এবং এখানেও তিস্তার পানি চুক্তির মতো ভারত সরকার আশ্বাস দিয়েছে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আসার। এমন আশ্বাসের পর দেখা গিয়েছে ভারতীয় বিএসএফ আরও বেশি বেপরোয়া হয়ে সীমান্ত হত্যা চালিয়ে গিয়েছে। ভারতীয় বিএসএফের ভাষ্যমতে তারা কোনো নিরীহ বাংলাদেশিদের হত্যা করছে না, বরং পাচারকারীদের হত্যা করছে। অথচ এরপরই পশ্চিমবাংলায় গরু পাচারকারীদের নিয়ে একটা বড় স্ক্যান্ডাল ফাঁস হয়, যেখানে ভারতীয় দুর্নীতি দমন কমিশন ইডি প্রমাণ পেয়েছে ভারতীয় বিএসএফ বাংলাদেশে গরু পাচারের সাথে জড়িত। অথচ এই ভারতীয় জওয়ানরাই এতদিন বর্ডারে বাংলাদেশি কৃষকদের পাচারকারী অভিযোগে হত্যা করে এসেছে। কয়েক মাস আগে বাংলাদেশের বিজিবি সদস্য রইসুদ্দিনকে ভারতীয় বিএসএফের গুন্ডাবাহিনী গুলি করে হত্যা করে। এরপর থেকেই সীমান্তে বিজিবিও সক্রিয় হতে শুরু করে। এতদিন বিজিবি ভারতের প্রতি বন্ধুপ্রতিম আচরণ বজায় রেখেছে। ভারতীয় বিএসএফ গুন্ডাবি করলেও বাংলাদেশের বিজিবি নিজেদের প্রফেশনাল থাকার প্রমাণ দিয়েছে। তবে এখন বিজিবি ভারতীয় বিএসএফের করা প্রতিটি অন্যায়ের হিসাব নিচ্ছে। সীমান্তে বিজিবির এই সক্রিয় অবস্থান কোনোভাবেই মেনে নিতে পারছে না বিএসএফ, তাই বাংলাদেশিদের হত্যা করার খেলায় নামতে অজুহাত খুঁজছে। বাংলাদেশের বিজিবিও কম নয়, ভারতের এই চালকে ঠেকাতে সীমান্ত লাগোয়া গ্রামে মাইকিং করে সতর্ক থাকার অনুরোধ করছে। বিজিবির রুটিন কার্যক্রমের অংশ হিসাবে জীবননগর সীমান্তে সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। গত 11 জুন মঙ্গলবার দুপুরে বিজিবির মহেশপুর 58 ব্যাটালিয়নের অধীন বেনীপুর বিওপি, গয়েশপুর বিওপি, ধোপাখালী ও রাজাপুর বিওপি এবং উতলি বিশেষ ক্যাম্পের পক্ষ থেকে সতর্কতামূলক এই মাইকিং করা হয়। সীমান্তবর্তী সাধারণ জনগণকে সতর্ক করে বিজিবির পক্ষ থেকে মাইকিং করে বলা হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা সীমান্তের নিকটবর্তী বাংলাদেশি অসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে গুলি চালাতে পারে। বাংলাদেশি জনসাধারণকে সীমান্ত এলাকায় না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। হয়তো ভাবছেন হঠাৎ করে কেন বিজিবি মাইকিং করছে, মাইকিং করে কি বসে থাকবে বিজিবি? আপনাদের জানিয়ে রাখি, না, বিজিবি বসে থাকবে না, বরং বিজিবিও সতর্ক অবস্থানে আছে যেন কোনোভাবেই ভারতীয় বিএসএফ বাংলাদেশে ঢুকতে না পারে। মূলত এক ভারতীয় পাচারকারীর হাতে মৃত্যু হয় ভারতীয় এক বিএসএফ জওয়ানের। তবে ভারতীয় বিএসএফ বলছে বাংলাদেশি নাগরিকরা এই কাজ করেছে। প্রিয় দর্শক, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি বুঝতে পেরেছে বিএসএফ গুন্ডামি করার অজুহাত খুঁজছে।
তাই বর্ডারে মাইকিং করে সতর্ক অবস্থান নিশ্চিত করতে চাইছে তারা। বাংলাদেশের বিজিবির প্রশংসা করতেই হয়, সীমান্তে আমরা এমনই বিজিবিকে দেখতে চাই যারা জবাব দেওয়ার পাশাপাশি দেশের নাগরিকদের সুরক্ষাও নিশ্চিত করবে। আমাদের সাথে যদি আপনিও একমত হন তাহলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের, সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। হিন্দুস্তান খুদ কো বাংলাদেশ কা দোস্ত কহতা হ্যায়, এসে দোস্ত সে তো দুশমন আচ্ছা হ্যায়। পাকিস্তান ওর ভারত কে দরমিয়ান মে আপকো পতা হ্যায় কি কিতনি জ্যাদা কশিদগি হ্যায়, ভারত ওর চীন কে দরমিয়ান মে কিতনি জ্যাদা কশিদগি হ্যায়, নেপাল ওর ভারত কে দরমিয়ান মে কিতনি জ্যাদা কশিদগি হ্যায়। নরেন্দ্র মোদী দাওয়া করতা হ্যায় কি বাংলাদেশ কা সবসে বড়া দোস্ত হ্যায় ও, লেকিন দূসরি তরফ দেখেন তো ওহি দোস্ত বাংলাদেশ কা পানি ভি বন্ধ কর লেতা হ্যায়, বাংলাদেশ কে বর্ডার কে উপর গোলিয়াঁ ভি চালাতা হ্যায়, বাংলাদেশ কে কিসানো কো টার্গেট ভি করতা হ্যায়, ওর ফির ভি ইয়ে দাওয়া করতা হ্যায় কি হাম বাংলাদেশ কে দোস্ত হ্যায়। এসে দোস্ত সে তো ওহ দুশমন আচ্ছা হ্যায় জো সামনে হ্যায়, পতা হ্যায় ইয়ে হামারা দুশমন হ্যায়, লেকিন বাংলাদেশ হামেশা ধোখা খা জাতা হ্যায় কি ভারত তো হামারা দোস্ত হ্যায়, হামারে উপর গোলি কিউঁ চালায়েগা। লেকিন ইহি ভারতীয় ফোর্সেস বর্ডার কে উপর বাংলাদেশী কিসানো কে উপর গোলিয়াঁ চালাতি হ্যায়, কশিদগি বনি হুই হ্যায় ভারত বাংলাদেশ কে বর্ডার কে উপর। দুনিয়া তো ইয়ে সমঝতি হ্যায় কি ভারত তো দোস্ত কহতা হ্যায় বাংলাদেশ কো, ওর বাংলাদেশ ওর ভারত কে দরমিয়ান মে তো বহুত হি আচ্ছে তালুকাত হ্যায়, ইনকে বর্ডার কে উপর বহুত হি জ্যাদা অমন হ্যায়। লেকিন ইসকে উল্ট হো রহা হ্যায়, জিতনা জ্যাদা ওহ দোস্ত কহতা হ্যায় উতনা বড়া ওহ দুশমন হ্যায়, ওর পিঠ মে ছুরা ঘুমতা হ্যায় ভারত হামেশা বাংলাদেশ কি। তো এক দফা ফির দেখেন তো ভারতীয় ফোর্সেস কোই মৌকা হাথ সে জানে নি দেতা, আয়ে দিন খবর মিলতি হ্যায় কি বাংলাদেশ কে বর্ডার কে উপর ভারতীয় BSF নে বাংলাদেশী কিসানো কো নিশানা বানায়া, ওর নিশানা বানানে কে বাদ ইহি ভারতীয় ফোর্সেস বর্ডার কে উপর স্মাগলিং করতি হ্যায়, বর্ডার কে উপর গ্যার কানুনি স্মাগলিং করবাতি হ্যায়, ওর বাদ মে ইলজাম বাংলাদেশিও পে লগা দিয়া জাতা হ্যায়, জিসকো গোলি মারি জাতি হ্যায় ইলজাম লগা দিয়া জাতা হ্যায় ইয়ে বাংলাদেশ সে স্মাগলার হ্যায়। তো বড়ে হি আফসোস কি বাত হ্যায় এসে দুশমন পর এসে দোস্ত পর জো দোস্ত হোকর দুশমন বনা হুয়া হ্যায় ওর দিখানে কো ওহ দোস্ত হ্যায়, লেকিন দুশ্মনি কি তমাম হদে পার কর চুকা হ্যায়। তো ইয়ে থি আজ কি ভিডিও, আপ ইস ভিডিও কে বারে মে ক্যা কহনা চাহতে হ্যায় জরুর কমেন্ট করকে হামে বতাইয়েগা, বহুত শুকরিয়া।